সবাই সবার মানে কি বলবো, এতটা খুশি হচ্ছে, সবাই রং খেলা করছে, তারপর সবাই রং খেলছে, তারপর সবাই বাজি ফুটাচ্ছে, সব আনন্দ হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবাই রং খেলে ভূত হয়ে সেজে বসে রয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরাও কি আমার মতো খুশি? যদি খুশি হয়ে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? তো সবাই বলো বিজেপি জিন্দাবাদ। গাইস দেখো, ওরা সবাই রং খেলে পাগলের মতো সেজে বসে রয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে। এই দেখো মহাপণ্ডিত মশাই কি সেজেছে, গাইস দেখো ওরা সবাই তো বসে রয়েছে, ওনাকে কেউ রং দেয়নি, তো আমি একটু দিয়ে দিচ্ছি আমার কাকু। তোমরা সবাই দেখো কাকুমণিকে দিয়ে গেছান রং। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার সঙ্গে সবাই বলো বিজেপি জিন্দাবাদ। আমাদের এখানে মানুষ খুব খুশি, কারণ ওদের স্বপ্ন পূরণ হয়েছে, ওরা বিজেপিকে আবার 5 বছরের জন্য পেয়েছে। তো তোমরা সবাই কি খুশি? ওদের মতো ওদের খুশির মতো তোমরাও খুশি হয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে বলো। কারণ গরিবের সরকার মোদী সরকার আবার ত্রিপুরাতে এসেছে, আমি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটুকু খুশি হয়েছি, কারণ কখন মানে ইলেকশনের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলবো আমি জীবনও ভাবিনি, তবু আমার ভালো লেগেছে তাই তোমাদেরকে এইসব কথা বলছি। তোমরা কেউ আবার মাইন্ড করো না, হ্যাঁ, আর আমাকে কেউ লজ্জা দিও না, আর আমাকে সবার মতো সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি। আর তোমরা সবাই খুশি হলে প্লিজ আমাকে একটা কমেন্ট করো, ঠিক আছে? কেউ আমাকে আবার ভুল কমেন্ট করো না, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, নিজের খেয়াল রাখো। আর আমার আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, তোমার সবাই ভালো থাকো।